আগুন নিয়ে খেলছে তারা। এক ঘরে আগুন লাগলে তো সেই আগুন অন্য ঘরেও চলে যেতে পারে, সেটা কি তাদের হিসাবে নেই? আজকে রেল স্টেশন থেকে শুরু করে ভূমি অফিস থেকে শুরু করে ডিসি অফিস থেকে সব জায়গায় যে আগুন দিয়ে বেড়াচ্ছে, তাদের মাদ্রাসা, তাদের বাড়িঘর, সেগুলিও যদি আগুন লাগে তখন তারা কি করবে? জনগণ কি বসে বসে এগুলি শুধু সহ্য করবে? তারা তো সহ্য করবে না। কিন্তু আমরা, হ্যাঁ, এখানে যেমন কেউ কেউ বলছেন যে পুলিশ কেন মানে ধৈর্য দেখিয়েছে, আমরা ধৈর্য দেখেছি, এগুলি বিরত করার চেষ্টা করেছি, কারণ সংঘাতে সংঘাত বাড়ে, আমরা তা চাইনি। আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীটা আমরা ভালোভাবে উদযাপন করতে চেয়েছি। তো যারা এটা করছে দেশবাসী এটা বিচার করবে, দেশবাসী দেখবে এবং এদের চরিত্রটা কী। আমি মুখ থেকে বেশি কিছু বলতে চাই না, গতকালকে আপনারা দেখেছেন, এরা একদিকে ইসলামের নাম, ধর্মের নাম, এত কিছু পবিত্রতার নাম, এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনার গায়ে একটা রিসোর্টে, একটা রিসোর্টে ধরা পড়ে এসে হেফাজতের কি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সে ধরা পড়ল। এখন সেটা ঢাকার জন্য নানা রকমের চেষ্টা, পার্লারে কাজ করা এক মহিলা, তাকে আবার এখন তার এদিকে বউ হিসেবে পরিচয় দেয়, আবার নিজের বউর কাছে বলে যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটা বলে ফেলেছি। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরকম মিথ্যা কথা তারা বলতে পারে? অসত্য কথা বলতে পারে? তা তো বলতে পারে না। তাহলে এরা কী ধর্ম পালন করে, মানুষকে কী ধর্ম শিখাবে? তা হেফাজতে যারা সদস্য তাদেরকেও আমি অনুরোধ করি যে তারাও একটু বুঝে দেবেন যে কোন নেতৃত্ব তাদের, যাই আগুন জ্বালাও পোড়াও করে টোরে যে তিনি বিনোদন করতে গেলেন একটা রিসোর্টে আর একজন সুন্দরী মহিলা নিয়ে। এই তো বাস্তবতা, এটাই তো বাস্তবতা। অর্থাৎ এরা ইসলাম ধর্মের নামে কলঙ্ক এবং ইসলাম ধর্মকে তারা ছোট করে দিচ্ছে কিছু লোকের জন্য। আজকে এই ধর্মটা জঙ্গির নাম, সন্ত্রাসের নাম, আর এখন তো যে চরিত্র দেখালো দুশ্চরিত্রের নাম, সব নাম জুড়ে দিচ্ছে। তার মানে আমার যে পবিত্র ধর্ম, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম, যে ইসলাম ধর্ম সব থেকে সহনশীলতা শিখিয়েছে, শান্তির কথা বলেছে, সাধারণ মানুষের কথা বলেছে, মানুষের উন্নয়নের কথা বলেছে, সেই পবিত্র ধর্মকে এরা কলুষিত করে দিচ্ছে। এরা ধর্মের নামে ব্যবসা শুরু করেছে এবং এত অর্থ কোথার থেকে আসে এই বিনোদনের, সেটাও একটা প্রশ্ন। কাজে এটা দেশবাসী বিচার করবেন আর আইন তার আপন গতিতে চলবে, সেটুকু আমি বলতে চাই। কারণ একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের জান মাল হেফাজত করা, রক্ষা করা হচ্ছে তাদের দায়িত্ব, আর হেফাজতের নামে তারা জ্বালাও পোড়া করে যাচ্ছে, আর বিএনপি জামাত হচ্ছে তাদের মদতদাতা। এটা এই লজ্জা শুধু বাংলাদেশের জনগণের না, বিশ্বব্যাপী এটা একটা লজ্জার ব্যাপার এবং সমস্ত পৃথিবীতেই মুসলমানদের জন্য একটা লজ্জার বিষয় এনে দিচ্ছে তারা। এটাই হচ্ছে আমাদের দুঃখ, যে আমাদের যে পবিত্র ধর্মটা সেই ধর্মটাকে তারা সম্পূর্ণভাবে নষ্ট করে দিচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع صدق الله العظيم সম্মানিত দর্শক, আপনারা জানেন গতকাল মাগরিবের পর থেকেই আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে চলতেছে তুমুল ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্র কারা করতেছে? যারা করতেছে তারা হলো এই দেশের শত্রু, এই জাতির শত্রু। আজকে আমরা বন্ধু এবং শত্রু চিনি না, এই জন্যে আজকে আমাদের কপালে এই দুর্গতি। আমরা আমাদের বন্ধু চিনতে হবে, শত্রু চিনতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলছেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া ইয়ুতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলছেন তোমাদের বন্ধু হলো এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে তোমাদের বন্ধু হলো আল্লাহ রাসূল।
এবং তিন নম্বরে তোমাদের বন্ধু হলো ইমানদারগণ, মুমিনগণ। এবং সব মুমিন নয়, কিছু মানুষ আছে তারা মুমিন দাবি করে কিন্তু তাদের ভিতরে মুনাফিকি, মুসলমান দাবি করে কিন্তু তাদের ভিতরে হচ্ছে মুনাফিকি কারবার। আর যারা মুনাফিক তাদের অবস্থা হবে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফারি মিনান নার, জাহান্নামের একেবারে তলদেশে থাকবে যারা, তারা হলো মুনাফিক। এই জন্য আমার ভাইয়েরা, মুনাফিক হওয়া যাবে না। এদেশের মধ্যে আজকে আমরা ভালো মানুষ কারা খারাপ মানুষ কারা চিনি না। আল্লাহ পাক বলতেছেন যে ইমানদারগণ সত্যিকারের মুমিন তাদের কথা আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়াকিমুনা সালাহ, যারা নাকি নামাজ কায়েম করেন, যারা নাকি ওয়ুতুনা যাকাত যাকাত আদায় করেন, অহম রাকিউন রুকুকারীদের সাথে রুকু করে। এখন আমার ভাইরা, তারা হলো আল্লাহর দল। এখন দুনিয়ার মধ্যে আল্লাহর দল হয়ে গেছে একটা, শয়তানের দল হয়ে গেছে একটা। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার পর থেকেই হক যেমন যুগের পর যুগ ছিল তেমনিভাবে বাতিলও ছিল। এই জন্য আমার ভাইরা, অনেক নবীদের উপর ষড়যন্ত্র করেছে ফেরাউন, নমরুদ, হামান, এরকমভাবে বড় বড় লিডাররা, বড় বড় নেতারা, কাফের বেইমানেরা আল্লাহ বড় বড় নবীদের প্রতি তারা ষড়যন্ত্র করেছে। এমনকি ইউসুফ আলাইহিসসালাম, ওনাকে ওনার জন্য আকৃষ্ট হয়েছিল জুলেখা, আর জুলাইখাকে হযরত ইউসুফ আলাইহিসসালাম মেনে নিল না, এই জন্যে জুলাইখা তালাবদ্ধ করলো, সবগুলো দরওয়াজা তালা মারলো এবং ইউসুফ আলাইহিসসালামকে ওই জায়গার মধ্যে গুনার জন্য লিপ্ত করার চেষ্টা করলো। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম রাজি হলো না, এবং ইউসুফ আলাইহিসসালাম যখন ঘর থেকে বের হলো, দুষ্টা একটা বাচ্চা বলি দিল, কিন্তু সেই বাচ্চাটার কথাও বাচ্চা গ্রহণ করলো না, জুলাইখার স্বামী গ্রহণ করলো না। এবং হযরত ইউসুফ আলাইহিসসালামকেই দোষারোপ করা হলো। কেন করা হলো? তাদের ক্ষমতার অপব্যবহার করে ইউসুফ আলাইহিসসালামকে এই জায়গার মধ্যে দোষারোপ করা হলো। এখন তারা যে দোষারোপ করলো, তারা অবশ্যই ইটা আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিসসালামকে একটা পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। আর যুগে যুগে যেমনভাবে নবীদের উপর এরকম অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, ঠিক আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন যখন ইসলামের দাওয়াত দিলেন, তখন আবুল আহাব পাথর নিয়ে দাঁড়ায় গেল এবং আল্লাহর নবীর উপর আল্লাহ নবীকে বলল, আপনি ধ্বংস হয়ে যান, মুহাম্মদ তাব্বাল্লাক আলিহাদা জামাতানা, এই জন্য আমাদেরকে ডেকেছ, এই জন্য আমাদেরকে তুমি একত্রিত করেছ, তুমি ধ্বংস হয়ে যাও। কিন্তু আল্লাহ নবী কী জবাব দিলেন? আল্লাহ নবী দিনের দাওয়াত দিলেন। আল্লাহ নবী দিনের দাওয়াত থেকে একটা মুহূর্তের জন্যেও আল্লাহ নবী দাওয়াত থেকে বের হলেন না। আল্লাহ নবী আল্লাহর পক্ষে তাওহীদের পক্ষে দাওয়াত দিলেন। কিন্তু যখন আবুল আহাব আল্লাহ নবীর বিরোধিতা করলো, পাথর নিয়ে দাঁড়ায় গেল এবং আল্লাহ নবীকে বলল তুমি ধ্বংস হয়ে যাও, আল্লাহ পাক আয়াত নাজিল করে জানা দিলেন সূরা লাহাবের ভিতরে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, ধ্বংস তো আল্লাহ নবী হবে না, ধ্বংস হয়ে যাবে আবুল আহাব। সুতরাং আমার ভাইয়েরা, বর্তমানে যারা উলামায়ে কেরামের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, তারা হলো আবুল আহাবের উত্তরসূরি, আবু জাহেলের উত্তরসূরি। আর আবু জাহেল আর আবুল আহাব তারা ভালোভাবে ইন্তেকাল করে নাই, তারা ধ্বংস হয়ে গেছে, ফেরাউন ধ্বংস হয়ে গেছে। আপনারা শিক্ষা দিতে পারেন যে যেই ফেরাউন মূসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার ফলে আজকে সেই ফেরাউনের লাশটা আল্লাহ পাক মিশর জাদুঘরে রেখে দিয়েছেন, এবং ফেরাউন এখনও তার লাশটা রয়ে গেছে। এই ফেরাউনের লাশটা দেখে আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে এই ফেরাউন পানিতে ডুবে মরেছে, এই ফেরাউন ধ্বংস হয়ে গেছে, ফেরাউন আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার কারণে এই ফেরাউন ধ্বংস হয়ে গেছে। এখন যারা বেয়াদবি করবেন তাদের পরিণাম ভালো হবে না। মনে করতেছেন দুনিয়ার এই 60 বছর 70 বছর জিন্দগি পেয়ে আপনি অনেক বাহাদুর হয়ে গেছেন, আপনি অনেক বড় নেতা হয়ে গেছেন, অনেক বড় ক্ষমতাশীল হয়ে গেছেন, না, আপনি ফেরাউনের চাইতে বড় ক্ষমতাশীল হতে পারেন নাই, আপনি নমরুদের চাইতে বড় ক্ষমতাশীল হতে পারেন নাই, আপনি কারুনের চাইতে বড় ক্ষমতাশীল হতে পারেন নাই। সুতরাং এই 60 থেকে 70 বছর জিন্দগি নিয়ে বড়াই করে কোনো লাভ নাই। কুল্লুমান আলাইহা ফাল ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ ছাড়া এই পৃথিবীর মধ্যে কেউ বাকি থাকতে পারবে না, সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত মানুষ যেই মানুষগুলো আছি, এমনকি হযরত আজরাইল সালামের মৃত্যু হয়ে যাবে। সুতরাং এই পৃথিবীর মধ্যে যারা আমরা আছি কেউ বেঁচে থাকতে পারবো না। আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জাতীয় পার্টি করেন, আপনি যেই দলই করেন না কেন, দুনিয়ার মধ্যে আপনি বেঁচে থাকতে পারবেন না। এই দুনিয়া থেকে একদিন আপনার বিদায় নিয়ে চলে যেতে হবে আল্লাহ পাকের দরবারে। সুতরাং আল্লাহ পাকের সাথে নাফরমানি করে আল্লাহ পাকের কাছে যাবেন না, কারণ এই দুনিয়ার মধ্যে আপনি আমাদেরকে আল্লাহ পাক পাঠালেন আল্লাহর ইবাদতের জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক আমাদেরকে পাঠালেন ইবাদতের জন্য।
আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলতেছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, হে মানুষ তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, আবার আল্লাহ পাক বলছেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এমনটা ভেবো না যে আমার কাছে তোমরা ফিরে আসবে না। সুতরাং আল্লাহর কাছে ফিরে যেতেই হবে, কিন্তু আজকে দেখা যাচ্ছে আমরা উলামায়ে কেরামের বিরুদ্ধে এমনভাবে করা শুরু করে দিয়েছি, দলের দালালি করে দলের পা চুটে আজকে আমরা আলেমদের বিরুদ্ধে করতেছি। এবং গতকাল আল্লামা মামুনুল হক এই জাতির রাহবার ইসলামের রাহবারকে নিয়ে যে ষড়যন্ত্র করা হলো সেই ষড়যন্ত্রের পরেও আল্লাহ মামুনুল হক সাহেব বলেছেন উনি আমার স্ত্রী, কিন্তু আপনারা বলবেন উনি দুইটা বিয়ে কেন করলো, অনেকে এই কথা বলতে পারেন, যারা এই কথাটি বলতেছেন তারা ভুল করতেছেন, তারা ভুলের মধ্যে আছেন। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফাঙ্কিহু মা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, বিয়ে একটা করতে পারবা, দুইটা করতে পারবা, তিনটা এমনকি চারটা বিয়ে তোমরা করতে পারবা। তাহলে আল্লাহ পাক তো এই অনুমতি দিয়েছেন যদি কিছু শর্ত আছে। তো আল্লাহ মামুনুল হক সাহেব দুইটা বিয়ে করেছেন, অবশ্যই তিনি আমরা এটা বিশ্বাস করি যে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ উনি উনার এই স্ত্রীকে সেই শর্তগুলো রক্ষা করেই উনি স্ত্রীকে দেখবে। এবং উনি দুইটা বিয়ে করেছে এটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা, কিন্তু আজকে বাংলাদেশের মধ্যে নুসরাত হত্যা হয়েছে, বাংলাদেশের মধ্যে যেই ধর্ষণগুলো হয়েছে সেই ধর্ষণের প্রতি আপনাদের প্রতিবাদ নাই কেন? এবং শুধু আমাদের প্রতিবাদ না, আজকে তাদের বিচার হচ্ছে না, মানুষের টাকা খাওয়ার পরে ঘুষ খেয়ে আজকে আমরা তাদেরকে ক্ষমা করে দিচ্ছি, মাফ করে দিচ্ছি, আইনের ব্যবস্থা আমরা নিচ্ছি না, কিন্তু আল্লামা মামুনুল হক ওনার ব্যাপারে এত ষড়যন্ত্র কেন? উনি হোটেলে গিয়ে থেকেছেন এই জন্য ষড়যন্ত্র, তাহলে হোটেলে গিয়ে থাকা যাবে না, হোটেলে তো নরেন্দ্র মোদীও হোটেলে থেকেছে, তাহলে নরেন্দ্র মোদী হোটেলে থাকার পরে নরেন্দ্র মোদীর ব্যাপারে তো কেউ জিজ্ঞেস করলো নরেন্দ্র মোদী হোটেলে কেন থাকলো, মামুনুল হকের ব্যাপারে কেন জিজ্ঞেস করে মামুনুল হক সাহেব কেন হোটেলে থাকলো, বলবেন হুজুর কেন থাকলো, কেন হুজুরের কি হুজুর কি থাকতে পারবেন হোটেলে? হুজুর অবশ্যই থাকতে পারবে। এখন আপনারা গতকালকে আল্লাহ মামুনুল হক সাহেবের আল্লাহ মামুনুল হক সাহেবের গায়ে অনেকে হাত তুলেছেন, আল্লাহ বাবুনগরীকে হস্তন্যস্ত করেছিল এবং তিনাকে ধরে নিয়ে গিয়েছিল, সেই পুলিশ এসপির অবস্থা ভালো হয় নাই, ঐশী তার বাবাকে নিজে মেয়ে হয়ে জবাই করেছে, যারা মামুনুল হক সাহেবকে অবস্থাগুলো করেছেন, মামুনুল হক সাহেবের উপর অত্যাচার করেছেন, মিথ্যা প্রচার করেছেন। আজকে আমি একটু আগে দেখেছি আল্লাহ মামুনুল হক সাহেব দামতরা কাউচুমরা আলিয়া উনি লাইভে এসে বলেছেন যে আমি যদি ভুল করে থাকি আমার স্ত্রী যদি না হয় তাহলে আল্লাহর গজব আমার উপর পড়ুক, আর যদি আমার উপর কেউ মিথ্যাচার করে থাকে তাহলে আপনাদের উপর আল্লাহর গজব পড়ুক, আপনাদের উপর আল্লাহর গজব পড়ুক, আপনাদের উপর আল্লাহর গজব পড়ুক। আও দেশবাসীর আপনারা শোনেন আজকে আল্লামা মামুনুল হকের উপর এই অত্যাচার চলছে, এমনকি সংসদের মধ্যেও পর্যন্ত আল্লাহ মামুনুল হকের বিরোধিতা করা শুরু হয়ে গেছে। কেন আপনারা সংসদের ভিতরে মামুনুল হক সাহেবের বিরোধিতা করতেছেন? এর কারণ একটাই, তারা চায় আল্লাহ মামুনুল হকের আওয়াজকে বন্ধ করতে, আল্লাহ মামুনুল হককে নিশ্চিহ্ন করে দিতে, আর আল্লাহ মামুনুল হকের আওয়াজকে বন্ধ করতে পারলেই এদেশের মধ্যে ইসলামকে বন্ধ করে দেওয়া সহজ হয়ে যাবে, এটা তাদের পরিকল্পনা এবং ষড়যন্ত্র করা হচ্ছে আল্লাহ মামুনুল হককে নিয়ে। আমার ভাইয়েরা বাংলাদেশের মধ্যে আজকে ওলামায়ে কেরামদের লিস্টি করা হচ্ছে, চুর ডাকা তাদের লিস্টি করা হচ্ছে না, জিনাকুর লিস্টি করা হচ্ছে না, কত বদমাইশ তারা হোটেলে গিয়া নিজের প্রেমিকাকে নিয়ে তারা রাত কাটায় সেটা লিস্টি করা হচ্ছে না। শুধু তাই নয়, 14ই ফেব্রুয়ারি এই ভালোবাসা দিবসে যারা মেয়ে নিয়ে ঘোরাফেরা করেছে তাদের লিস্টি করা হয় নাই, কিন্তু আজকে আল্লাহ মামুনুল হককে বলা হচ্ছে আপনি মেয়ে নিয়ে কেন থাকেন, তাহলে কি স্ত্রীর সঙ্গে চলা যাবে না? যারা আল্লাহ মামুনুল হক সাহেবের বিরোধিতা করতেছেন তারা তো ঠিকই লুচ্চামি বদমাইশি সব করতেছেন, তাহলে বোঝা গেল আপনারা ভালো না? আর আপনারা একটা কথা মনে রাখবেন, একবার এক তাহাজ্জুদ গুজারি আল্লাহর ওলি গোসল করতে আসলেন এক নদীর পারে, আরেকজন চুর আসলো গোসল করতে নদীর পারে, আল্লাহর ওলি যিনি তিনি তাহাজ্জুদ নামাজ পড়ার পরে গোসল করতে আসলেন, তিনি মনে মনে ভাবলেন যে এই জায়গার মধ্যে মনে হয় ওই যে চুরটা আসছে ওই চুরটাও মনে হয় আমার মতোই একজন তাহাজ্জুদ গুজারি, সারা রাত নামাজ পড়ে হয়তো এই মসজিদে এসেছে, এই এই পুকুর পাড়ে এসেছে, নদীতে এসেছে গোসল করবে। আর যিনি চুর ছিলেন, যে ব্যক্তিরা চুর ছিল সে সারা রাত চুরি করার পর এখন গোসল করবে, গরম লেগেছে, এখন এই লোকটা এই জায়গার মধ্যে এসেছে, ও চুরটা ভাবতেছে যে এই বুজুর্গ এই তাহাজ্জুদ গুজারি ব্যক্তি এও মনে হয় চুর, উনিও মনে হয় চুর, এটা ভাবতেছে। সুতরাং যে যেরকম মানুষ ভাবেও মানুষকে ওই রকম, যারা আজকে লুচ্চা বদমাশ তারা আজকে মামুনুল হক সাহেবকে ভাবে, হয়তো মামুনুল হক সাহেব
এরকম। কিন্তু না, মামুনুল হক সাহেবের চরিত্র আপনারা জানেন না। মামুনুল হক সাহেবের চরিত্র আমরা জানি, কেন জানি? আমরা, আমাদের আইডল হলো আল্লামা মামুনুল হক সাহেব। এই জন্যে মামুনুল হক সাহেবের অপপ্রচার করে, মিথ্যা প্রচার করে এই বাংলাদেশের মধ্যে কোনো রকমভাবে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা আপনারা করবেন না। এটা আমার ইমানি দায়িত্ব। আমরা এই ওয়াজের মাঠে এবং দিনের পথে হাঁটছি, কথা বলছি, এই জন্য সেটা আমার বলার দায়িত্ব। এভাবে বাংলাদেশের মধ্যে অনেক ওলামায়ে কেরামে বলতেছেন, কথা বলেছেন গতকালও আমার প্রিয় শায়খ আব্দুর রহিম আল মাদানী দামাত বারাকাতুহু আলিয়া, কথা বলেছেন আরও বহু ওলামায়ে কেরাম। কিন্তু ওনাদের কথা বলার পরেও আজকে স্পষ্ট হয়ে যাওয়ার কথা যে বাংলাদেশের মধ্যে আমাদের আল্লামা মামুনুল হক সাহেবকে আমরা কতটা ভালোবাসি। অনেকে বলছেন অন্ধভক্ত না আপনারা, মামুনুল হক সাহেবের যখন কথা বলে আমরা ওনাদের কথার মধ্যে, ওনার কথার মধ্যে আমরা বিপ্লবী চেতনা খুঁজে পাই, ওনার কথার মধ্যে আমরা ইমানি আওয়াজ খুঁজে পাই। এই জন্য আজকে আমরা প্রতিদিন মাহফিলের মধ্যে আল্লামা মামুনুল হক সাহেবের নাম নেই। আল্লামা মামুনুল হক সাহেবের নাম নেওয়াতে আমাদের ভিতরে জিহাদি চেতনা সৃষ্টি হয় এবং আমাদের অন্তরের মধ্যে আল্লাহর আরো ভয় সৃষ্টি হয়। এই জন্য আমরা আল্লামা মামুনুল হকের কথা বলছি, বলেই যাব ইনশাআল্লাহ। যতদিন মামুনুল হক সাহেব হকের পক্ষে থাকবেন, আমরাও মামুনুল হক সাহেবের পক্ষে অবশ্যই থাকবো। এই জাতি থাকবে, সমস্ত মুসলমান থাকবে। এই জন্য আমার ভাইরা, যারা মামুনুল হক সাহেবের এইরকম বিরোধিতা করতেছে, আমরা বলবো আপনারা এই বিরোধিতা করা ছেড়ে দিন। এবং আমরা দেখেছি 71 টিভি তারা আজকে মামুনুল হক সাহেবের বিরোধিতা করে তারা অনেক কল রেকর্ড পর্যন্ত ছেড়েছে। আগেও তারা ওলামায়ে কেরামের বিরোধিতা করে বহু কল রেকর্ড ছেড়েছে। আপনারা জানেন বাংলাদেশের মধ্যে বহু লোক আছে তারা কণ্ঠ চেঞ্জ করতে পারে এবং বহু কাজ তারা এডিট করতে পারে। যেমন বাংলাদেশের মধ্যে কিছু লোক আছে, মহিউদ্দিন হাসান খান সাহেব, উনি দেখবেন অনেক সময় ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারে। আবার একটা লোক আছে এডিট করে, স্বপন আহমদ, ও দেখবেন মাঝে মধ্যে অনেক কিছু এডিট করতে পারে, এডিট করে বহু কিছু করা যায়। আপনারা বলবেন হুজুর এখন তো এডিটের দোহাই দেবেন না, এডিটের দোহাই আমি দিচ্ছি এই জন্যেই যে সময় 71 টিভি তারা বহু আগে থেকেই ওলামায়ে কেরামকে ষড়যন্ত্র করতেছি। এই জন্যে আল্লাহ মামুনুল হক সাহেবকে ষড়যন্ত্র করা হয়েছে। এই জন্য আমার ভাইরা এই কথাই আপনারা কান দিবেন না। আমার ভাইরা, আল্লাহ মামুনুল হক সাহেব আজকেও বলেছেন যে আমি যদি হকের পক্ষে থাকি তাহলে আমি আপনাদের সামনে যে বক্তব্য রাখছি এবং বলছি আপনাদের উপর আল্লাহর গজব সৃষ্টি হোক যদি আপনারা মিথ্যা কথা বলে থাকেন। আর আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আমার উপর আল্লাহর গজব নাজিল হোক, তাহলে আপনারা এইভাবে বলেন না, আপনারা বলতে পারবেন না। আর মামুনুল হক সাহেবকে আপনারা জানেন বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের মানুষের মাথার মুকুট, মানুষ যাকে আইডল মানত, যেই যিনি হলেন আমাদের উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের, তিনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ওনাকে জেলের মধ্যে নিয়েছে আজকে, ওই দেলোয়ার হোসেন সাঈদীকে জেলের মধ্যে নেওয়ার পরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আজ পর্যন্ত ছেড়ে দেওয়া হয় নাই। উনি এত অসুস্থ, তারপরে ওই কোরআনের পাখিটাকে ছেড়ে দেওয়া হয় নাই। আর ওনার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করা হয়েছিল, ওনার বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র করা হয়েছে আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধেও তেমনিভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে জাতি এটা দেখতে চায় না, জাতি চায় বাংলাদেশের মধ্যে শান্তির দেশ এই বাংলাদেশকে চায়, এবং আমরা চাই এই দেশের মধ্যে শান্তিপূর্ণভাবে সকল মানুষ বসবাস করুক। আমরা এই দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চাই না। এরপরেও যদি বাংলাদেশের মধ্যে আল্লাহ মামুনুল হকের ব্যাপারে কারো কারো চুলকানি থেকে কেউ যদি কথা বলেন, আল্লাহ মামুনুল হক সাহেবের ব্যাপারে মিথ্যা কথা বলেন, মিথ্যা এরকমভাবে অপবাদ দেন, তাহলে বাংলাদেশের মুসলমান জেগে উঠবে। গোটা বাংলাদেশের মধ্যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আগুন জ্বলবে, আগুনের দাবানল জ্বলবে, মানুষের ইমানি আন্দোলনের দাবানল জ্বলে উঠবে ইনশাআল্লাহ। এবং আপনারা সকলেই প্রস্তুত থাকবেন এই ইমানি আন্দোলনের জন্যে, যে কোনো সময় ডাক আসতে পারে হাইয়া আলাল জিহাদ, আমরা জিহাদের জন্য প্রস্তুত নিয়ে কথা বলি। এবং আমরা মাঠের মধ্যে কথা বলি, বিশেষ করে আমি কথা বলি, কাউকে ভয় পেয়ে আমি কথা বলি না। যদি বাংলাদেশের মধ্যে কোনো মন্ত্রী এমপিকে আমি ভয় পেয়ে কথা বলি না, আমি কথা বলি একেবারে শহীদি তামান্না নিয়ে, আমি কথা বলি 60-70 বছর জিন্দগি আমি পরোয়া করি না, 60-70 বছর জিন্দগি আমি বিড়ালের মতো বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই একেবারে সিংহের মতো, 1 ঘন্টা বাঁচতে চাই। এই জন্যেই এই কথাটা আমি বলেই আপনাদেরকে একেবারে শেষ কথা বলবো, আল্লাহ মামুনুল হকের বিরোধিতা করেই বাংলাদেশের মধ্যে চলা যাবে না, এবং আপনারা আল্লাহ মামুনুল হকের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। যতক্ষণ মামুনুল হক সাহেব আমাদের ইসলামের পক্ষে থাকবে, হকের পক্ষে থাকবে, ততক্ষণ আমরা আল্লাহ মামুনুল হক সাহেবের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। এবং আমরা এই জাতির মধ্যে কোনো প্রকার
মিথ্যা গুজব আমরা ছড়াব না ইনশাআল্লাহ। এবং আল্লাহ মামুনুল হক সাহেব এই বক্তব্যগুলো দিচ্ছেন, আমরা সেগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই দেশের মধ্যে আজকে যারা মামুনুল হক সাহেবের বিরোধিতা করতেছেন তাদেরকে বলবো, আপনারা তওবা করে ভালো হয়ে যান, আল্লাহর কাছে ক্ষমা চান, আর না হয় আপনাদের পরিণতি ভালো হবে না। ইমানদার হিসাবে আমার কিছু কথা বলার দায়িত্ব ছিল, না বলে পারলাম না, এই জন্য কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, কিছু সত্য কথা আপনাদের সামনে আমি বললাম। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বুঝার আমল করার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।